আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে রেসিপিস বাই রক্সি চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো সহজ এবং পারফেক্ট ফ্রুট কাস্টার্ড রেসিপি। এই ফ্রুট কাস্টার্ড খেতে যেমন মজা, তেমনই স্বাস্থ্যকর। তাহলে চলুন দেখা যাক এই ফ্রুট কাস্টার্ড রেসিপিটি তৈরি করতে আমার কী কী উপকরণ লাগছে। এখানে আমি আপেল নিয়েছি 1 কাপ, ড্রাগন ফল 1 কাপ, নাশপাতি 1 কাপ, আঙ্গুর হাফ করে কেটে নিয়েছি 1 কাপ, ডালিম 1/2 কাপ, আম নিয়েছি 1 কাপ, আর গার্নিশের জন্য নিয়েছি কিছু কাঠবাদাম কুচি, কিছু কিশমিশ আর কিছু পেস্তাবাদাম কুচি। ফ্রুটস আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন, তবে খেয়াল রাখবেন যে সকল ফল থেকে পানি বের হয় সেই ফলগুলো না দেওয়াই ভালো। আমি এখানে 4 টেবিল চামচ ভ্যানিলা কাস্টার্ড পাউডার নিয়েছি, একটু বাটিতে ঢেলে নিয়ে রুম টেম্পারেচারে রাখা নর্মাল তরল দুধ ঢেলে নিচ্ছি। আমি এখন দুধের মধ্যে কাস্টার্ড পাউডারটি ভালো করে মিশিয়ে নিব। এখন আমি একটি প্যানে 1 লিটার ফুল ক্রিম তরল দুধ নিয়েছি। এই দুধটি আমি জাল দেব মিডিয়াম লো ফ্লেমে। দুধ জাল দেওয়ার সময় আমাকে ঘন ঘন নাড়তে হবে যাতে নিচে দুধ লেগে না যায়। দুধ যখন হালকা গরম হয়ে আসবে তখন আমি এর মধ্যে 1 কাপ চিনি দিয়ে আবার নাড়তে থাকবো। দুধ যখন গলক ওঠার সময় হয়ে আসবে তখন আমি আগে থেকে মিশিয়ে রাখা ভ্যানিলা কাস্টার্ডের মিশ্রণটি এক হাতে দুধের মধ্যে ঢালব এবং অন্য হাতে স্পুচলো দিয়ে নাড়তে থাকবো, যাতে কাস্টার্ডের মিশ্রণটি দুধের মধ্যে দলা পেকে না যায়। এখন লো ফ্লেমে দুধ ঘন না হওয়া পর্যন্ত অনবরত নাড়তে থাকব। খুব অল্প সময়ে এটি ঘন হয়ে যাবে। নাড়তে নাড়তে দুধের কনসিস্টেন্সি যখন এমন হয়ে আসবে তখন আমি এটি চুলা থেকে নামিয়ে ফেলব। দুধটি হালকা ঠান্ডা হয়ে আসার পরে আমি একটি কাচের বোলে দুধ কাস্টার্ডের মিশ্রণটি ঢেলে দিয়ে ফ্রিজের নর্মাল চেম্বারে 1 ঘন্টার জন্য রেখে দিব। এখন আমি একটি কাচের বোলে আমার আগে থেকে কেটে রাখা ফলের টুকরোগুলো একে একে সব মিশিয়ে নিব। মিক্সড ফ্রুটগুলো এখন কাস্টার্ডের মধ্যে ঢেলে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন গার্নিশের জন্য কিছু ফ্রুটস, পেস্তাবাদাম কুচি, কাঠবাদাম কুচি আর কিছু কিশমিশ দিয়ে এটিকে সাজিয়ে নিচ্ছি। হয়ে গেল আমার দারুণ মজাদার ফ্রুট কাস্টার্ড। আজকের এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক, আর আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।
ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন। আপনারা অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।